সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন এক্সাম 365 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বাটনটিতে প্রেস করে রাখুন। 2019-এ যারা সরকারি আইটিআই কলেজে পড়তে ইচ্ছুক এবং কোনো এক কারণে হয়তো পড়তে পারোনি বা চান্স পাওনি, তাদেরকে বলবো তোমাদের জন্য একটা আনন্দ সংবাদ। কোনো চিন্তা করার কারণ নেই, এখানে কিন্তু নোটিশ ফর সেকেন্ড রাউন্ড অফলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশনস ইন গভর্নমেন্ট আইটিআই কলেজে, অর্থাৎ সরকারি কলেজের পড়ার জন্য তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে অফলাইন কাউন্সেলিং, তার নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। কাল রাত্রের দিকেই নোটিশটি দেওয়া হয়েছে ওয়েবসাইট এবং আমার চোখে পড়েছে এবং তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbsct.co.in। তো এখানে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এই ওয়েবসাইটটিতে আসবে। আসার পরে তোমাদের ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে, তো ওয়েবসাইটটা ইন্টারফেসটা এরকম দেখাবে এবং তোমরা এখান থেকে লাইভ ভ্যাকান্সিস স্ট্যাটাস কিন্তু দেখতে পারবে, তার সাথে সাথে নোটিশটি কী বলেছে সেটাও কিন্তু দেখতে পারবে। তো তোমরা এসে এখান থেকে ডাউনলোড করে নেবে নোটিশটি, এখান থেকে এই যে এখানে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে নোটিশটি ডাউনলোড করে নিলাম এবং নোটিশটিতে কী বলেছে আমি বলার চেষ্টা করছি একটা ঝলকে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং। তো এখানে তোমরা নোটিশটি দেখতে পাবে, একটা এক পেজের একটা নোটিশ আছে এবং এখানে ফেজ ওয়ান, তারপরে হচ্ছে ফেজ টু, তারপরে ফেজ থ্রি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং থ্রু ফিজিক্যাল রিপোর্টিং অফ ক্যান্ডিডেটস। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলার আছে, তো বলেছে এখানে সবার প্রথমে যে স্পেশাল নোট, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি টেকেন অ্যাডমিশনস অ্যান্ড অর সিট অ্যালটমেন্ট লেটার ফ্রম ফার্স্ট ফেজ। তো ফার্স্ট ফেজে অর্থাৎ কিছুদিন আগেই ফার্স্ট ফেজ অফলাইন কাউন্সিলিং হয়ে গেল, তো সেই ফার্স্ট ফেজের অফলাইন কাউন্সিলিংয়ে যারা সিট কিন্তু নিয়ে রেখেছে অর্থাৎ ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু নট এলিজেবল সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে তোমরা দেখে নেবে যে ফার্স্ট রাউন্ডে কী আছে, তোমরা ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করে তোমরা দেখে নাও তোমাদের যেই তোমরা যেই জেলাতে থাকো সেই জেলাতে তোমাদের কবে কাউন্সিলিং আছে, তোমরা এখান থেকে দেখতে পারবে, রিপোর্টিং শিডিউল আছে এবং কভার্ড গভর্নমেন্ট আইটিআই অর্থাৎ কোন কোন কভার আইটিআইগুলো করা হবে। প্রথমটাতে বলা হচ্ছে সমস্ত আইটিআই কলেজগুলো করা হবে, যেমন মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, তো এই সমস্ত আইটিআই কলেজ এখানে যা যে আইটিআই কলেজগুলো আছে সেখানে কভার করা হবে। এখানে 20,000 থেকে 40,000 পর্যন্ত র্যাঙ্ক যারা আছে তাদের জন্য এখানে বলে দিয়েছে যে 22/8/2009 সময়, তারপর 23/8/2019 নটার সময় হচ্ছে 40,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক, 20,001 থেকে যাদের র্যাঙ্ক 40,000 পর্যন্ত তাদের 23 তারিখে যেতে হবে। এরকমভাবে তোমরা তোমাদেরটা দেখে নিও তোমাদের র্যাঙ্ক যতদূর আছে। তারপর সেকেন্ড ফেজে বলা হচ্ছে ফেজ সেকেন্ড টালিগঞ্জে, অর্থাৎ কাউন্সিলিংটা হবে টালিগঞ্জে। তো এখানে বলছি স্পেশাল অ্যাডমিশন ড্রাইভ ফর ওমেন ক্যান্ডিডেট, যারা মহিলা ক্যান্ডিডেট আছে তাদের জন্য স্পেশাল, এবং এখানে 4টা ওমেন গভর্নমেন্ট আইটিআই কলেজ যেমন কলকাতা, বাণীপুর, বর্ধমান, শিলিগুড়ি আইটিআই ফিজিক্যালি চ্যালেঞ্জড অ্যাট কলকাতা, তারাও কিন্তু যোগাযোগ করতে পারবে এবং অফলাইন কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে। 27 তারিখে এদের হবে 27/8/2019 নটার সময়। তো এখানে তোমরা প্রত্যেকটা দেখে নিও এবং প্রত্যেকটা দেখে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন অফলাইন কাউন্সিলিং অ্যাটেন্ড করো। তোমাদের এটাই জানানোর ছিল, এটা গুরুত্বপূর্ণ আপডেট, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অবশ্যই আইটিআই সমস্ত আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, সরকারি চাকরির সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো, তাহলে কিন্তু তোমরা সবার আগে সমস্ত আপডেট পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, বাই বাই। ছোটো ছোটো যে সমস্ত আপডেটগুলো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকে গিয়ে লিখুন এক্সাম 365 বেঙ্গলি এবং আপনার সামনে এরকম একটা পেজ আসবে। পেজটা আসার পরে আপনি প্রথমে লাইক করবেন, লাইক করার পরে ফলোয়িংয়ের এখানে ক্লিক করার পরে আপনার এখানে গেট নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং সিফাস্ট করে রাখবেন, তাহলে ফেসবুকে যে সমস্ত ছোটো ছোটো আপডেটগুলো আপনি কিন্তু দেখতে পাবেন।